কিন্তু তার মানে খুব হতাশ হওয়ার কিছু নেই। আমি একটা ছোট, স্যার তো আরও ভালো জানেন যে ইংল্যান্ডে যখন রাজা অষ্টম হেনরি ক্ষমতায়, তখন তার অন্যতম অ্যাডভাইসার এবং এডুকেশন অ্যাডভাইসার টমাস মুর, যিনি ইউটোপীয় গ্রন্থটা লিখেছিলেন এবং রাজার সাথে তার দ্বন্দ্ব হয়েছিল বলে 1523 খ্রিস্টাব্দে রাজা কিন্তু তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছেন, কিন্তু টমাস মুর যা কিছু বলেছেন তার ইউরোপীয় দর্শন তার বইয়ের ভেতরে বলেছেন, এর বাইরে যা কিছু বলেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে বিদ্যা অর্জন, জ্ঞান অর্জন, জ্ঞান সাধনা বারংবার বিঘ্ন এবং প্রতিবন্ধকতার ভেতর দিয়েই অগ্রসর হবে তার অভীষ্ট গন্তব্যে। দেখেন 1523-এ তার ফাঁসি হলো, 1592 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে ভয়াবহ প্লেগ হলো, 1592-তে সেই প্লেগে লন্ডন শহর শূন্য হয়ে গেল, থিয়েটার চলে না, স্কুল চলে না, কলেজ চলে না, ইউনিভার্সিটি চলে না, তাই বলে কি ইংল্যান্ডের মানুষ একেবারে থেমে গিয়েছে? থামেনি। এবার ইংল্যান্ড থেকে আপনি আসেন না আমাদের দেশে, আমাদের দেশে আমি অনেক দূরের কথা বলছি না, 1857 সালে যখন সিপাহি বিদ্রোহ হয়েছে তার কিছু পূর্বেই কিন্তু হিন্দু কলেজকে বন্ধ করে দিয়েছে। হিন্দু কলেজ ছিল হচ্ছে বাঙালির প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। নবদ্বীপে যে সকল টোল হয়েছিল, আপনি টোলগুলির হিস্ট্রি দেখেন, টোলগুলির হিস্ট্রি হচ্ছে এমনও আছে যে 4000 ছাত্র আছে, অধ্যাপক আছে 600। আপনি দেখবেন 20 বছরের মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে 1100 আর অধ্যাপকের সংখ্যা হচ্ছে 150। কীভাবে কমে গিয়েছে না, তাই বলে কি বন্ধ হয়ে গিয়েছে? চাইনি। 1943-এ যখন মন্বন্তর হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব বন্ধ হয়ে গিয়েছে, তাই বলে কি জ্ঞান চর্চা, জ্ঞানের সাধনা বিঘ্নিত হয়েছে, জাতির উত্তরণ ক্ষতিগ্রস্ত হয়েছে? হয়নি। 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় আমরা স্কুলে পড়েছি, মার্চ মাসের 17 অথবা 18 তারিখে সর্বশেষ স্কুলে গিয়েছি, তারপরে আর যাইনি, তারপরে তো অটো প্রমোশন পেয়েছি, কিন্তু জাতি তো এগিয়েছে। একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে এখন যা ঘটেছে, এই যে কোটা আন্দোলনকে ঘিরে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে এবং জাতি বিভ্রান্ত হয়েছে, কোনো কোনো মানুষ বিভ্রান্ত হয়েছে, সহিংসতা হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, একটি কোমলমতি সাধারণ শিক্ষার্থীদের সহজ সরল নিরাপরাধ আন্দোলনকে বিভ্রান্ত করে যে তাণ্ডব চালানো হয়েছে, সেও তো ভয়ানক তাণ্ডব। এরপরে কি শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখা সম্ভব? এই যে আমাদের এই পাশে তিতুমির কলেজ, তিতুমির কলেজটার দিকে আপনি যান, কি হয়েছে দেখেন আপনি, একটি ছাত্রাবাস জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওখানে কোনো কোনো ছাত্র ছিল রাজনীতি করতো না, কিচ্ছু করতো না, ওদের কতগুলো মোটরসাইকেল ছিল সেগুলো দিয়ে পাঠাবের কাজ করতো, কখনো কখনো ফুটপান্ডার কাজ করতো, জ্বালিয়ে দিয়েছে, ঘরে ঘরে ঢুকে ঢুকে প্রত্যেকের সার্টিফিকেট জ্বালিয়ে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ, এরপরে তো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।